আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাস্থ্য কথায় সবাইকে স্বাগতম। আজকে আমরা জানাবো জামের স্বাস্থ্য উপকারিতা। বাংলা নাম জাম। ফলের আকার অনুযায়ী দু ধরনের জাম দেখা যায়। বড় জামকে কালো জাম এবং ছোট জামকে ছোট জাম বলা হয়। জামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, জিঙ্ক, কপার, গ্লুকোজ, ডেক্সট্রোজ, ফ্রুক্টোজ, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও স্যালিসাইটেল সহ অসংখ্য উপাদান। এছাড়াও জামের রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। আজকে আমরা জানাবো জামের 12টি স্বাস্থ্য উপকারিতা। কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক। 1. হাড়কে শক্তপোক্ত করে। একেবারে ঠিক শুনেছেন, হাড়কে শক্তপোক্ত রাখতে জামের কোনো বিকল্প হয় না। আসলে এই ফলটির অন্দরে উপস্থিত ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক এবং ভিটামিন কে নানাভাবে হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। ফলে নানাবিধ হাড়ের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা আর থাকে না বললেই চলে। 2. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত এক বাটি করে জাম খাওয়া শুরু করলে শরীরে এমন কিছু উপাদানের প্রবেশ ঘটে যার প্রভাবে ইনসুলিনের কর্মক্ষমতা বৃদ্ধি পেতে সময় লাগে না। ফলে স্বাভাবিকভাবেই রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না বললেই চলে। 3. চুলের সৌন্দর্য বাড়ে। চুলের অন্দরে জমতে থাকা মৃত কোষদের সরিয়ে ফেলে চুলের স্বাস্থ্যের উন্নতিতে এই ফলটির কোনো বিকল্প হয় না বললেই চলে। আসলে জামের অন্দরে উপস্থিত ভিটামিন বি এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এখন প্রশ্ন হলো, চুলের পরিচর্যায় কিভাবে কাজে লাগাতে হবে জামকে? এক্ষেত্রে পরিমাণ মতো জাম নিয়ে তার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর তাতে অল্প পরিমাণে অলিভ অয়েল মিশিয়ে সেই মিশ্রণটি ভালো করে চুলে লাগাতে হবে, বিশেষত স্কাল্পে। এরপর 20 থেকে 30 মিনিট অপেক্ষা করার পর ভালো করে ধুয়ে ফেলতে হবে চুলটা। 4. হার্টের ক্ষমতা বৃদ্ধি পায়। গত এক দশকের পরিসংখ্যানের দিকে নজর দিলে দেখা যায় আমাদের দেশে কিভাবে কম বয়সীদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে জাম খাওয়ার প্রয়োজন যে আরও বেড়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আসলে এই ফলটিতে উপস্থিত একাধিক পরিমাণ উপাদান একদিকে যেমন ব্লাড প্রেশারকে স্বাভাবিক রাখে, তেমনই রক্তে উপস্থিত খারাপ কোলেস্ট্রলের মাত্রাও কমায়। ফলে হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারে কমে যায়। প্রসঙ্গত, সার্বিকভাবে হার্টের কর্মক্ষমতা বাড়াতেও জাম বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই হার্টকে যদি দীর্ঘদিন ভালো রাখতে চান তাহলে জাম খাওয়া ছাড়বেন না। 5. অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা মিটিয়ে শরীরকে চাঙ্গা রাখে। সারাদিন ধরে নানাভাবে নানা ক্ষতিকর টক্সিন আমাদের শরীরে প্রবেশ করে থাকে, আর এই বিষেরা যে কোনোভাবেই আমাদের উপকারে লাগে না তা নিশ্চয় আর বলে দিতে হবে না। একাধিক গবেষণায় দেখা গেছে ঠিক ঠিক সময়ে এই সব টক্সিন উপাদানদের যদি শরীর থেকে বের করে দেওয়া না হয় তাহলে একদিকে দেহের অন্দরের ক্যান্সার সেলের জন্ম নেওয়ার আশঙ্কা যেমন বৃদ্ধি পায়, তেমনই শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গদের মারাত্মক ক্ষতি হয়। এই কারণেই তো নিয়মিত জাম খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা, কারণ এই ফলটির অন্দরে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট টক্সিন উপাদানদেরকে খুঁজে খুঁজে শরীর থেকে বের করে দেয়। ফলে জটিল কোনো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে কমে যায়। প্রসঙ্গত, চীনা গবেষকরা এক গবেষণায় দেখিয়েছে জামের অন্দরে মজুদ রয়েছে প্রচুর পরিমাণে ফেনলস, প্লেভোনেড এবং অ্যাস্থোসায়ানিনের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা নানাভাবে শরীরের দেখভালে কাজে লাগে। 6. ব্রণের প্রকোপ কমায়। এই ফলটির অন্দরে উপস্থিত স্যালিসাইলেট নামক উপাদান ত্বকের অন্দরে প্রবেশ করার পর একদিকে যেমন ব্রণের প্রকোপ কমায়, তেমনি মৃত কোষদের দ্রুত সরিয়ে ফেলে, সেই সঙ্গে ত্বকের ছিদ্রগুলি খুলে দেয়। ফলে ত্বক ফর্সা হয়ে ওঠে। শুধু তাই নয়, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় চোখে পড়ার মতো। এক্ষেত্রে পরিমাণ মতো জাম নিয়ে তার পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর তাতে অল্প পরিমাণ লেবুর রস এবং মধু মিশিয়ে সেই মিশ্রণটি মুখে লাগাতে হবে। তারপর 20 মিনিট অপেক্ষা করার পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এভাবে সপ্তাহে 2 থেকে 3 বার ত্বকের পরিচর্যা করলে দেখবেন দারুণ উপকার মিলতে শুরু করেছে। 7. ওজন নিয়ন্ত্রণে চলে আসে। ওজন কমাতে বেজায় বদ্ধপরিকর আমরা, তাই আজ থেকে এক বাটি করে জাম খাওয়া শুরু করুন। দেখবেন অতিরিক্ত ওজন কমতে একেবারে সময় লাগবে না, কারণ এই ফলটির অন্দরে রয়েছে প্রায় 3.6 গ্রাম ফাইবার, যা অনেকক্ষণ ধরে পেটকে ভরিয়ে রাখে। ফলে স্বাভাবিকভাবেই বারে বারে খাবার খাওয়ার প্রবণতা কমে যায়, আর খাবার কম খেলে শরীরে অতিরিক্ত ক্যালোরি প্রবেশের আশঙ্কাও হ্রাস পায়। ফলে ওজন বাড়ার সম্ভাবনা একেবারে কমে যায়। প্রসঙ্গত, জামের অন্দরে ক্যালোরির মাত্রা একেবারে কম থাকে, তাই তো এই ফলটি খেলে এমনিতেও ওজন বৃদ্ধির কোনো সম্ভাবনা থাকে না। 8. দেহের অন্দরের প্রদাহের মাত্রা কমে। দেহের অন্দরে সৃষ্টি হওয়া প্রদাহ নানাবিধ রোগের হাত থেকে রক্ষা করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে জাম। কিন্তু এই প্রদাহই যদি মাত্রা ছাড়িয়ে যায়
তাহলে কিন্তু বিপদ, কারণ একাধিক গবেষণাতে একথা প্রমাণিত হয়েছে যে ক্রমিক ইনফ্লামেশনের কারণে শরীরে একে একে নানা রোগ বাসা বাঁধতে শুরু করে, যেমন ধরুন ক্যান্সার, হার্ট অ্যাটাক, ডিপ্রেশন প্রভৃতি। তাহলে এখন প্রশ্ন হলো, ইনফ্লামেশনকে নিয়ন্ত্রণে রাখা যায় কিভাবে? এক্ষেত্রে জামের সঙ্গে বন্ধুত্ব পাতালে দারুণ উপকার পেতে পারেন, কারণ এই ফলটি নিয়মিত খেলে শরীরে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজের মাত্রা বাড়তে শুরু করে, ফলে স্বাভাবিকভাবে প্রদাহ নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কোনো সুযোগ পায় না। 9. অসময়ে চুল পেকে যাওয়ার আশঙ্কা কমে। বেশ কিছু স্টাডিতে দেখা গেছে, শরীরের ভিটামিন B12 এর ঘাটতি দেখা গেলে চুল সাদা হয়ে যেতে শুরু করে। তাই মাথাভর্তি কুসকুসে কালো চুল রক্ষা করতে খেয়াল রাখা উচিত দেহের অন্দরে যাতে এই ভিটামিনের ঘাটতি না হয়, আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে জাম। আসলে এই ফলটির অন্দরে প্রচুর মাত্রায় মজুদ রয়েছে ভিটামিন B12, যা দেহের অন্দরের পুষ্টি ঘাটতি দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। 10. হজম ক্ষমতার উন্নতি ঘটে। আমাদের বদহজম আর গ্যাস অম্বল ঘরে ঘরে চেপে বসেছে, তাহলে আজ থেকেই জাম খাওয়া শুরু করুন, দেখবেন দারুণ উপকার মিলবে। কারণ এমনটা করলে শরীরের অন্দরের ফাইবারের মাত্রা বাড়তে শুরু করে, যা হজম ক্ষমতার উন্নতি ঘটানোর পাশাপাশি কনস্টিপেশনের মতো রোগের চিকিৎসাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। 11. মস্তিষ্কের ক্ষমতা বাড়ে চোখে পড়ার মতো। জীবনে সফল হতে গেলে বুদ্ধির ধার বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প আছে বলে তো মনে হয় না। এই কারণে কিন্তু প্রতিদিন জাম খাওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু জাম খাওয়ার সাথে বুদ্ধি বাড়া কমার কী সম্পর্ক? 2016 সালে ইউরোপিয়ান জার্নাল অব নিউট্রিশন এ প্রকাশিত এক গবেষণাপত্র অনুসারে জামের অন্দরে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট টক্সিন উপাদানের হাত থেকে ব্রেনকে রক্ষা করে, ফলে বয়স বাড়লেও তার ছাপ পড়ে না মস্তিষ্কের ওপর। সেই সঙ্গে কগনেটিভ পাওয়ার বেড়ে যাওয়ার কারণে বুদ্ধি এবং স্মৃতিশক্তিও বাড়তে শুরু করে। এই কারণেই তো জামকে চিকিৎসকরা ব্রেন ফুড নামে ডেকে থাকেন। 12. স্কিনের অন্দরে পুষ্টি ঘাটতি দূর করে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত জাম খাওয়া শুরু করলে অথবা জামের সাহায্যে বানানো পেস্ট মুখে লাগালে ত্বকের অন্দরে ফাইবার ভিটামিন বি এর মাত্রা বাড়তে শুরু করে, যার প্রভাবে নানাবিধ ত্বকের সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে, সেই সঙ্গে ব্রণের প্রকোপও কমতে শুরু করে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।